নির্বাচকের পদ হারাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। এ দায়িত্বটা হাবিবুল বাসার সুমনের ওপর যাওয়াটা প্রায় চূড়ান্ত। হাবিবুল বাসার আব্দুর রাজ্জাকের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে কাকে দেখা যাবে? হন্য হয়ে যোগ্য নির্বাচকের খোঁজে বিসিবি। তালিকায় বেশ কয়েকটা নাম থাকলেও কারো নামই চূড়ান্ত না। নান্নু পদ হারাচ্ছেন, কি হবে হেড কোচ রাসেল ডমিঙ্গোর? তিনিও কি চাকরি হারাচ্ছেন নাকি টাইগারদের দায়িত্বে থাকবেন আরও কিছুদিন? রহমান পেয়ারের রিপোর্ট বিস্তারিত। ক্রিকেটারদের উপর কনফিডেন্ট কিভাবে হন? তারা তো দেড় মাস এক মাস ধরে খেলছেই না। তাসকিন আহমেদ জিম্বাবুয়ে সিরিজকে খেলে আসেনি, সেটা তো দেড় মাস আগে খেলছে। হ্যাঁ, দেড় মাস আগে খেলছে কিন্তু ওরা তো প্র্যাকটিসের মধ্যে তো কোনো ইনজুরিতে। যেখানে অসঙ্গতি সেখানেই কথা বলে খেলা যোগ। মধ্যপ্রাচ্য বিশ্বকাপ আর পাকিস্তানের বিপক্ষে সিরিজের ব্যর্থতার পর অসংখ্য যুক্তিতর্ক দিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আর হেড কোচ রাসেল ডমিঙ্গোর বিদায় হয়েছিল এক আটটা। প্রধান কোচের ব্যাপারে হার্ডলাইনে বিসিবি, তবে তার মান সম্মত রিপ্লেসমেন্ট পাওয়া যাচ্ছে না। আবার একই সাথে হাথুরু সিংহের পথ চেয়ে ডমিঙ্গোর ব্যাপারে বাধ্য হয়ে ধীরে চলো নীতি। আমাদের হাতে কিন্তু এখন হেড কোচ নেই, আমরা জেমি সিজেন্সকে ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিয়ে আসছি, ও তো চলে আসবে আইদার এন্ড অফ দিস মান্থ অর ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে চলে আসবে, কিন্তু হেড কোচ কিন্তু আমাদের হাতে নেই এখন পর্যন্ত। হি ইজ হোল্ডিং দ্য পজিশন, এখন উনি আছে, আমাদের যেহেতু তার কাছে একটা কন্ট্রাক্ট দেওয়া আছে, বাট আমাদের মাথায় অন্য চিন্তাও আছে ফুল কোচিং প্যানেল নিয়ে। তবে প্রধান নির্বাচক প্রশ্নে ভেতরে ভেতরে হয়ে গেছে সিদ্ধান্ত নেয়া, এখন কেবলই আনুষ্ঠানিকতার অপেক্ষা। কোনো যদি কিন্তু নেই, পদ হারাচ্ছেন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির পরিচালকদের ভেতর নানা মেরুকরণের কারণে ফারুক আহমেদের প্রধান নির্বাচক হওয়ার পথটাও বন্ধ, তাই নান্নুর স্থলাভিষিক্ত হচ্ছেন হাবিবুল বাসার সুমন। সুমন আর রাজ্জাকের সাথে তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন কে? আলোচনায় বেশ কয়েকজন। বোর্ড পরিচালকদের নানা মেরুকরণে শোনা যাচ্ছে হান্নান সরকার, এহসানুল হক সেজান, সজল চৌধুরীর নাম। বয়সভিত্তিক দলে হান্নান ভালো কাজ করলেও তার ব্যাপারে অনেক পরিচালকেরই আপত্তি আছে। প্রায় দশ বছর আগে নাজমুল হাসান পাপন এবং সাবের হোসেন চৌধুরী যখন বিসিবি নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে ছিলেন, তখন হান্নানের কিছু ভূমিকা নিয়ে এখনও প্রশ্ন আছে বোর্ড পরিচালকদের মনে। অনেকের মতেই তিনি সুযোগ সন্ধানী। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় সংবাদে পরিণত হওয়ায় সেজানকেও বিবেচনায় নেওয়া হচ্ছে না, তবে তার কর্মদক্ষতা, চিন্তা শক্তি, প্লেয়ার হান্টিং প্রসেসে পেয়েছেন অনেকের সবুজ সংকেত, কিন্তু আলোচনায় থাকলেও তিনি বিবেচনায় নেই। তবে সজল চৌধুরী ভালো মানুষ এবং বয়স ভিত্তিক দলে ভালো কাজ করায় বিসিবির নীতি নির্ধারকদের পছন্দের তালিকায়, কিন্তু অনেকেই মনে করছেন সাকিব, তামিম, রিয়াদদের নির্বাচক হওয়ার সময় এখনো আসেনি তার। এছাড়াও আলোচনায় আছে সেলিম শাহেদ, নাফিস ইকবাল সহ বেশ কয়েকটি মুখ। তাহলে কি করবেন বর্তমান প্রধান নির্বাচক নান্নু? সাবেক এই অধিনায়ক, দেশের কিংবদন্তি, তার জন্য দুইটা পথ খোলা রেখেছে বিসিবি। নান্নুর ক্রিকেট মেধাকে অন্য ক্ষেত্রে কাজে লাগাতে চায়। টুর্নামেন্ট ডিরেক্টর অথবা বিসিবির কোচেস প্যানেলের হেড হিসেবে দেখা যেতে পারে তাকে। নান্নু থাকবেন বিসিবির অধীনে বয়স ভিত্তিক সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা সব কোচের মাথার উপরে। 2009-10 মৌসুমে নান্নু বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের কোচ ছিলেন। সৌম্য, সাব্বির, বিজয় সহ সেই ব্যাচের ১৬ জন ক্রিকেটার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এটাই বলে দেয় নান্নু খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে কতটা দক্ষ। রহমান পেয়ার, ৭১।